কন্যা রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লগ্নে শুক্রকেতুর জন্য অত্যন্ত সতর্ক হতে হবে বন্ধু বান্ধব দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল বাকি সর্বক্ষেত্রে আপনাদের উন্নতি দেখার মতো আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামি নিউমি সেন্টারের পক্ষ থেকে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ প্রথমত চন্দ্রের সঙ্গে আছে এটি একটি সমস্যা দুই আপনার লগ্ন অর্থাৎ কন্যা রাশির প্রথম ঘরেই শুক্র এবং কেতু শুক্র কেতু একত্রে থাকলে যে যোগটি তৈরি হয় তার নাম ম্লেচ্ছ যোগ অতি ম্লেচ্ছ যোগ কখন তৈরি হয় শুক্র চন্দ্র কেতু একত্রে থাকলে ম্লেচ্ছ যোগ অতি ম্লেচ্ছ যোগ তার অ্যাক্টিভিটিস ক্ষমতা অনেক বেড়ে যায় ম্লেচ্ছ যোগের সমস্যা কি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে এবং সে সেখান থেকে মানসম্মান হানি হওয়ারও সম্ভাবনা আছে শুক্রকেতু একত্রে থাকলে লোয়ার অ্যাপডোমানের সমস্যা দেখা যায় স্কিনের প্রবলেম দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে ফিমেল ডিজিজ প্রবলেম হতে পারে কাজেই সেই জায়গাগুলো সাবধান হবার সাবধান যদি আপনাকে কোনো একটা জায়গায় আপনি প্রত্যেক মাস ভালো মন্দ ফল একটা মাসে তিরিশ দিনের মধ্যে তিরিশ রকম হয়ে যায় আমি একটা রাশিকে বললাম খুব ভালো তারপরে দেখা গেল আঠাশ দিন খুব ভালো দুদিন খুব মন্দ সে কমেন্টে এসে লিখবে এই দুদিন আমার খুব মন্দ হয়েছে আপনি তো ভালো বলেছিলেন চক্রবত পরিবর্তনতে চ চশুখানি ঠিক এই জন্মকুণ্ডলীর হিসাব নিকাজগুলো ঠিক কাটার মতন ঘুরছে যখন ভালো অবস্থায় তখন ভালো পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে মন্দ রাখার আবার যখন মন্দ পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ভালো রাখার ভালো রাখবেন ঈশ্বর ভালো রাখবেন গ্রহরা তাদের তুষ্ট করার জন্য যে বিধি যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে সেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরি গ্রহ তুষ্ট হয় বৈদিক মন্ত্রে বীজ মন্ত্রে গায়ত্রী মন্ত্রে রত্নতে যে খুব বেশি খুশি হয় তা নয় ঋষি মুনি ঋষিরা কেউই বই রত্ন পরিধান করেনি সব রুদ্রাক্ষ এবং বৈদিক বীজ মন্ত্র করতেন গ্রহপরা থেকে মুক্ত কেউ না অসুর দৈত্য দানব দেবতা কেউ না একবারে পরিষ্কার জাজমেন্ট দিয়ে দেয় কাজেই যারা এই শাস্ত্র নিয়ে আলোচনা করেন তাদের সঠিকভাবে প্রত্যেকটি জিনিস সুন্দর করে মানুষদের বলা শাস্ত্রের যারা লোক ছিলেন বৈদিক মনিরিষিরাই শাস্ত্রের রচনা অর্থাৎ মানুষের মঙ্গল কামনা করার জন্য জ্যোতিষশাস্ত্র করা উচিত নিশ্চিত এটা প্রফেশান হিসাবে নিলে তার রোজগার করতে হবে তাকে খেতে হবে তার পরিবার চালাতে হবে কিন্তু তার জন্যে অবশ্যই স্বচ্ছতার কোনো খামতি রাখলে চলবে না এগুলি কিন্তু অনেকটা বিচার বিশ্লেষণ করার মতন আমি খুব সহজ সরল করে অনেক কথা আপনাদের বলি খুব সুন্দরভাবে ছোট ছোট করে এপিসোডগুলো তুলে ধরি আজকালকার মানুষের চোখ ভালো জিনিসের প্রতি নেই মন্দ জিনিস দেখালেই সেটা বেশি ভিউজ হয় আর ভিউজ হলেই মনে হয় এটাই বোধ হয় সবচাইতেই বেশি ভালো তা নয় প্রকৃত সাধককে আপনি হিমালয়ের গুহাই পাবেন এই ভণ্ড মানুষকে রাস্তাঘাটে প্রচুর পাওয়া যায় তেমনি ভালো জিনিস যে খুব বেশি দেখে মানুষ তা দেখে না তাহলে কি কাজ করা বন্ধ করতে হবে না কাজ করেও যেতে হবে মানুষ যত দেখবে তত মানুষের কাছে পৌঁছাবে মানুষ তত ভালো থাকবে প্রথমে লগ্নভাবে শুক্র কতু আমরা প্রথমেই বলবো রাশি যখন মাসিক ফলাফল বলি সেই মাসে গ্রহরা কে কোথায় আছে আসুন জেনে নিই প্রথমেই বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে চন্দ্রবুধ রয়েছে সিংহ রাশিতে রবি রয়েছে সিংহ রাশির রবির পরে কন্যা রাশিতে শুক্রকেতু রয়েছে এটি একটা ডিসঅ্যাডভান্টেজ জায়গা এবং শনি রয়েছে নিজের ঘরে কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে পশ্চাৎগমন অবস্থায় রাহু রয়েছে মীন রাশিতে তাহলে প্রথম অসুবিধা হচ্ছে লগ্নভাবে শুক্রকেতু থাকায় শরীর মন ভালো যাবে না বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হবে ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নি শুভ মা বাবা শুভ শিক্ষান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে কিন্তু যেহেতু শনি ষষ্ঠে থাকার জন্য গুপ্ত শত্রুর কোনো ক্ষয়ক্ষতি শনি ষষ্ঠে খুব ভালো ফল দেয় কোনো রকম ক্ষতি করতে পারবে না কিন্তু পশ্চাৎগমন অবস্থায় আছে শনি যা ভালোবাসে সেগুলি করতে হবে শনি ভালোবাসে কি সত্য পথে চলা সৎ কথা বলা মধ্যপান না করা জীবন জীবনযাপন না করা এগুলি শনির প্রিয় জিনিস আপনারা কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন ষষ্ঠে শনি থাকার জন্যে প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন এবং শনি মন্দিরে মাটির প্রদীপ জেলে দিয়ে আসবেন প্রেম বিবাহ দাম্পত্য শুভ ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না ভাগ্য অতি শুভ কর্মশুভ ব্যবসা শুভ আয় শুভ ব্যয় সাধারণ সঞ্চয় শুভ রকম আইনি ঝামেলা হবে না কন্যা রাশির এটা সবচাইতে প্লাস পয়েন্ট যেটি অসুবিধা তার জন্যে কি করবেন শুক্র এবং কেতু বীজ করবেন প্রথমত শুক্রের শুক্রের বীজ হচ্ছে ওং হ্রিং শ্রিং শুক্রায় ওং হ্রিং শ্রিং শুক্রায় স্ক্রিনে দেখতে পাবেন শুক্রের বীজ আর সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তাহলেই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন